সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ছুটির দিনে ইতিহাসের খোঁজে ঐতিহাসিক স্থানসমূহে ভ্রমণের শুরুটা হয়েছিল বাহাদুর শাহ পার্ক থেকে। বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকায় সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি। এই স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে আছে। বাহাদুর শাহ পার্ক ঘুরে পুরান ঢাকার অলিগলি পেরিয়ে চলে এসেছি আহসান মঞ্জিল জাদুঘরে। পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে এই আহসান মঞ্জিলের অবস্থান। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। এই আহসান মঞ্জিল 1859 খ্রিস্টাব্দ থেকে 1872 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়। আহসান মঞ্জিল ঘোরা শেষে ঢাকার অলিগলি পায়ে হেঁটে পৌঁছে গেলাম তারা মসজিদ। পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত এই মসজিদটির সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত। 18 শতকের প্রথম দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি নির্মাণ করেন জমিদার মির্জা গোলাম পীর। তারা মসজিদ ঘুরে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। তারপর আমাদের সর্বশেষ গন্তব্য লালবাগ কেল্লায় পৌঁছে গেলাম। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গার তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি। মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মিত 1678 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরিবিবির সমাধি। শায়েস্তা খান তার কন্যা পরিবিবির স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। এছাড়াও লালবাগ কেল্লার তিনটি গম্বুজওয়ালা দুর্গ মসজিদ রয়েছে, যা শাহী মসজিদ নামে পরিচিত।